কাবাব খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর সেটা যদি হয় কয়লায় পোড়া কাবাব তাহলে তো সোনায় সোহাগা। মিরপুর 2 নম্বরে পাওয়া যাবে এই কাবাবের দোকান, যার নাম কেবাব এক্সপ্রেস। এখানে পাওয়া যায় চিকেন শিক কাবাব, চিকেন টিক্কা কাবাব, চিকেন ললিপপ, বারবিকিউ চিকেন, হারিয়ালি কাবাব, চিকেন মেশোয়ারি, মালাই কাবাব। এখানকার স্পেশাল জনপ্রিয় খাবারটি হচ্ছে চিকেন হাউস স্পেশাল কাবাব। আর আমার আরেকটা আছে, সেটা হচ্ছে আমার নিজস্ব রেসিপিতে তৈরি করা, আমি এটাকে হাউস স্পেশাল নাম দিয়েছি, হাউস স্পেশাল কাবাব। ভ্যারাইটিস আইটেমসের কেবাবস, চিকেন হারিয়ালি কাবাব, চিকেন পেশোয়ারি মালাই কাবাব, এটা আমার খুব অথেন্টিক ইনোভেটিভ একটা রেসিপি। তারপর চিকেন শিক কাবাব, এটা এটার একটা মেডিটেরিয়ান একটা টাচ আছে। তারপর চিকেন বারবিকিউ ড্রাম স্টিক্স, চিকেন বারবিকিউ ললিপপস, চিকেন বারবিকিউ উইংস, আপনি এগুলোর স্বাদ নিতে পারবেন। রেস্টুরেন্টের মালিক পনির হোসেন হোটেল ম্যানেজমেন্ট নিয়ে দেশের বাইরে থেকে ডিগ্রি অর্জন করেছেন। পড়াশোনা শেষ করে দেশের বাইরেও রেস্টুরেন্টে শেফের চাকরি করেন। দেশে ফিরে 5-তারকা হোটেলে কিছুদিন চাকরি করেন। এরপর চাকরি ছেড়ে শুরু করেন রেস্টুরেন্টের ব্যবসা। খুবই দ্রুত জনপ্রিয়তা পায় পনির হোসেনের কেবাব রেস্টুরেন্ট। পনির হোসেন 15 বছর ধরে দেশ এবং দেশের বাইরে শেফ হিসেবে কাজ করেছেন। আমি ঢাকা লা মেরিডিয়ানে জব করেছি, সারা রিসোর্টে জব করেছি, তোরাতে আরেকটা রেস্টুরেন্টে করেছি। অন্যান্য কাবাবের পাশাপাশি তার দোকানের স্পেশাল কাবাব খুবই জনপ্রিয় এখানে। মরক্কোর স্পাইসি মশলা মিশ্রণে তৈরি হয় সুস্বাদু কাবাব। খাবারের টেস্ট পাওয়া যাবে এই রেস্টুরেন্টে। পনির হোসেন বলেন, ভূমধ্যসাগরীয় অঞ্চলের খাবারের টেস্ট পাওয়া যাবে এই রেস্টুরেন্টে। আমি নিজেই এটার ওনার, আমি নিজেই এটার শেফ। আমি এখানে মেডিটেরিয়ান কাবাব তৈরি করি। টেস্ট, গুণগত মান, খাবারের কোয়ালিটি, যেটা আমি চেষ্টা করি, সচেষ্ট থাকি এটা পিওরিটির মধ্যে, যাতে একটা গেস্টের প্লেটে এটা সার্ভ করা যায়। ভোজন রসিক মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই খাবারের লোভে। সন্ধ্যার পরে দেখা যায় অসংখ্য মানুষ ভেতরে জায়গা না পেয়ে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছেন। এমন রেস্টুরেন্ট কাস্টমাররা পছন্দ করেন যেখানে বিভিন্ন দেশের দেশীয় অর্থাৎ খাবারের অথেন্টিক স্বাদ তারা একটু হলেও পাবেন বলে মনে করেন শেফ পনির হোসেন। দেশীয় কাবাব থেকে একটু ভিন্ন ধরনের কাবাবের স্বাদ দিতে সে ভাবনা থেকেই ঢাকার মিরপুর কেবাব এক্সপ্রেস রেস্টুরেন্ট গড়ে তোলেন, যেগুলো বিভিন্ন দেশের অনেকটাই অথেন্টিক খাবার। আলহামদুলিল্লাহ, অ্যাকচুয়ালি সবার টেস্ট বাড অনুযায়ী আমি খাবারটাকে টাচ করার চেষ্টা করি। আর আমরা বাঙালিরা ভোজন রসিক, সো ভালো জিনিস তাদের কাছে অ্যাপ্রিসিয়েটেড, এটা আমি এই পর্যন্ত দেখে এসেছি এবং বলতে পারি আমি এ ব্যাপারে মানে কনফিডেন্ট। কম দামের মধ্যে মজাদার ট্রেডিশনাল খাবারের জন্য কেবাব এক্সপ্রেস খুবই অল্প সময়ের মধ্যে সবার কাছে পরিচিতি পেয়েছে। রেস্টুরেন্টের সার্ভিস ও মনোরম পরিবেশ নজর কাড়ার মতোই। ইতিমধ্যেই পনির হোসেনের কেবাব রেস্টুরেন্ট বেশ সুনাম অর্জন করেছে। তাই বিভিন্ন স্বাদের কাবাবের স্বাদ নিতে হলে আপনাদের যেতে হবে মিরপুর 2 নম্বর সেকশনের ব্লক ডিতে অবস্থিত কেবাব এক্সপ্রেসে। আপনি যদি এখন যদি দেখেন, উনি কিন্তু ওনার কোয়ালিটিটা উনি নিজে অ্যাশোর করেন। ওনার যদিও অনেক স্টাফ আছে দেখার জন্য, কিন্তু উনি ওনার কোয়ালিটিটা উনি নিজে মেক শিওর করেন যে আমি আমার যে কানেকশনটা কাস্টমারের সাথে, ওনার যে শেফের যে একটা কানেকশনটা, সেটা উনি অপটিমাম না, সবসময় একদম ম্যাক্সিমাম ওই জিনিসটা উনি মেনটেন করেন। খুবই ভালো, আমার জন্য, আমার কাছে খুবই ভালো। চৌধুরী মেহেদি হাসান, খবর সংযোগ।